আমাদের বাড়ির গরু যার কিছুদিন আগে বেবি হয়েছে, কিন্তু বেবিটা বাঁচেনি, বেবিটা মারা গেছে হওয়ার পরেই। তারপর থেকে গরুটা ঠিক ছিল, কিন্তু গরুটার কয়েকদিন ধরে জ্বর, এবং জ্বর হওয়াতে সে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, তার জাবড়ও কাটছে না, দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে। এর আগেও আমাদের দুটো গরু এরকমই হয়েছিল, সে তাদেরকে লকডাউনের সময় বাঁচানো যায়নি, কিন্তু এটারও সেই সমস্যাই হচ্ছে। বুঝতে পারছি না যে কি হবে। দেশি গরু তো নয় এটা, যদি তোমরা কেউ জানো যে গরুর এই প্রবলেমের কোনো অসুবিধা কিভাবে ঠিক হয়, তো প্লিজ কমেন্টে জানাবেন। এখন গরুটার গায়ে 104 জ্বর রয়েছে। আমাদের বাড়িতে আরো কিছু পশু পাখি আছে যেগুলো মা পুষে রেখেছে, দেখতে পাচ্ছেন পুরো চিড়িয়াখানা, অনেক কিছু আছে এখানে। মাগুলো সব মায়ের পোষ্য, এদেরকে মার দিনে চারবেলা খেতে দেয়, এবং এরা কোথাও যাও না, বাড়িতে পাহারা দেয়। এই যার একজন আছে, এও পোষ্য, এও কেন শুধু খাবে দাবে আর ছড়াবে। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। এখন সকাল 10টা বাজে, এসে গেছি আবার একটা নতুন চাকাচাক ব্লগ নিয়ে। আজকে তো এখানে এসেছিলাম দেশেতে, এখান থেকে যাচ্ছি আমরা কালনায় একটু পুজোর শপিংই বলতে পারো। এখানে দু চারটে দোকান আছে, সেগুলো বেশ বড় বড় দোকান। পুরো ডিটেলস আমার কাছে নেই, গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো। তো সেই জন্য এই পুচকে পুচকেগুলোকে খাইয়ে দাইয়ে মোটামুটি টুকটাক রেডি করে ঝপাঝপ বেরিয়ে পড়লাম। যদিও বাড়িতে কারেন্ট নেই, চানও হয়নি, বিধ্বস্ত লাগছে মুখ চোখগুলো। তো এখানে এত গ্রিনটা দেখতে আমার খুব ভালো লাগে, সেটা দেখাবো বলে তোমাদেরকে আরও আমি। হ্যাঁ, ও হচ্ছে রিয়া, আমার বড় যা। ওকে তো আগে কখনো ব্লগে তোমরা দেখোনি, তো ও হচ্ছে রিয়া, আর ওটা হচ্ছে রিয়ার ছেলে। হাই করে দাও পুপু, হাই করে দাও, সে হাই, সে হাই। তো চলো এখন সামনে যাওয়া যাক, আগে চলো। এই এসছি একটু বাজার করতে সকালবেলায়, গ্রামের বাজার। আপনারা দেখাচ্ছি এরকম এখানে বাজার পাওয়া যায়, ম্যাক্সিমামই সবই টাটকা সবজি এখানে। গ্রামের ধরুন সকালে তুলেছে, বিকেলে মানে এখন এসে বিক্রি হচ্ছে। চিংড়ি নেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত চিংড়ি নেওয়া হচ্ছে। একটা চিংড়ি দাও, একটা হাতে দাও, একটা হাতে দাও না। সাইজ দেখো চিংড়ি। বাজার করে আসা হয়ে গেল, মাছ তো পেলামই না খুব একটা ভালো, ওই চিংড়ি নিলাম একটু, আর একটু মটন কিনে নিয়ে চলে এসেছি। অনেকদিন মটনও খাওয়া হয়নি, তো আজকে একটু মটনটাই নেওয়া হোক। আর মাছের এখানে একটু দেখলাম যে মাছ আজকে সংখ্যা কম রয়েছে, খুব একটা বেশি মাছ নেই তো, এবং দামটাও অনেক বেশি রয়েছে। যাই বাড়িতে, যাই বাজারটা দিয়ে আসি, তারপর অনেক কাজ আছে এখানে। এখন এলাম কালনার একটা, এটা খুব ফেমাস দোকান নাকি, আধুনিকা, মানে এটা চারতলা একটা মল টাইপেরই বলতে পারো, যেখানে সব রকম বাচ্চাদের বলো বড় জামা কাপড় পাওয়া যায়। তো বাকি তো তোমাদের ভেতরে গিয়ে আমি দেখাতে পারবো কি পাওয়া যায়, আমার খুব একটা আইডিয়া নেই, ফার্স্ট টাইম আমি আসছি। বাট কালেকশন নাকি খুব ভালো এখানকার লোকেরা বলছে, সো চলো ভেতরে যাওয়া যাক। প্রথমেই আমরা উঠলাম কিডস কাউন্টারে, তো
তো কালেকশন তো বেশ ভালোই দেখছি, প্রচুর কালেকশন, পুজোর জন্য প্রচুর কালেকশন এসছে। তো দামটা না খুব একটা যে রিজনেবল সেটা আমি বলবো না তোমাদেরকে, কেননা আমার কলকাতায় কেনাকাটা করে অভ্যস্ত, তো মনে হলো দামটা কিন্তু তুলনামূলক একটু বেশি, মানে যেগুলো আমি এখানে মোটামুটি রিজনেবল রেটে পাই, আর কোনো ডিসকাউন্ট ওরা দিচ্ছে না, মানে যা প্রাইসেস লেখা রয়েছে ট্যাগে সেম প্রাইসে নিচ্ছে। আর এটা হচ্ছে ওদের মেন সেকশন, তো এখানেও প্রচুর কালেকশন রয়েছে। ব্র্যান্ড যে খুব আহামরি রয়েছে তা নয়, নর্মালি হফম্যান, টার্টল এইসবই রয়েছে, কিন্তু কালেকশন রয়েছে, মানে হিউজ কালেকশন পুজো উপলক্ষে এসছে। এখান থেকে কিছু দেওয়ার জন্য শার্ট ছেলেদের, আর বাচ্চাদের দু একটা জামা কাপড়, আর দু একটা ফুল প্যান্ট কিনলাম ছেলের জন্য। শীতের কালেকশন সেরকম কিছুই পেলাম না, বললো যা আসবে সবই পুজোর পরে। এই যে একজনের দৌড়াদৌড়ির কোনো শেষ নেই, যেখানে আসুক জায়গা চেনা দর্শন নেই জানা। পোপ এই হচ্ছে অবস্থা অরবাবুর শপিং মলে এসে, কেন ওকে নিয়ে আসি না, এই কারণে আমি ওকে নিয়ে আসি না, এই হচ্ছে না নিয়ে আসার কারণ। আরেকটাও বাচ্চা রয়েছে যে চুপচাপ ওখানে রয়েছে। কেনাকাটি শেষ, এবার বিলিংয়ের টাইম। তো মনে তো হচ্ছে বেশ ভালো অ্যামাউন্টেরই বিলিং হবে, কেননা পুজোর সময় না কেনাকাটির ব্যাপারটা খুব একটা কন্ট্রোল থাকে না, সো কেনার সময় না লিমিট খুব একটা বোঝা যায় না যে কতটা কিনবো না কিনবো, যেটা ভালো লাগে আর কি ওটাই কেনা হয়ে যায়। যাই হোক, বড়োদের বাচ্চাদের মিলিয়ে টুকটাক কেনাকাটি, আর হয়তো বাকি থাকবে, বাকিটা ম্যাক্সিমামটাই কমপ্লিট। কেনাকাটি করে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার সময় দেখলাম কি এক জায়গায় আখের রস বিক্রি হচ্ছে, তো ইচ্ছে ছিল কোল্ড ড্রিঙ্ক খাওয়ার, তারপরে কোল্ড ড্রিঙ্কের দোকানও পাওয়া গেল না, তো অগত্যা আখের রসই। এই যে আরেকজন যে অসম্ভব রকমের বদমাইশি করতে পারে দোকানে গিয়ে, যে ওকে দেখে সত্যি বোঝা যায়, এখানেও যেন মনে হচ্ছে জানলা দিয়েও বাইরে বেরিয়ে যাবে, কেননা ওর পাপা বাইরে আখের রস কিনতে গেছে, তো সেই জন্য ও আর থাকবে না ভেতরে। তা এখন আখের রসটা খেয়ে ফটাফট বাড়িতে যাবো, বাড়িতেও আজকে খুব ইন্টারেস্টিং মেনু আছে, মাটন আছে, চিংড়ি আছে। আজকে মেনু হচ্ছে একদম সিম্পল, ভাত, বেগুন ভাজা, চিংড়ি মাছের একটা তরকারি, যাই হোক চিংড়ি মাছের ঝাল, আর হচ্ছে মাটন আর চাটনি। তো আড়াইটা অলরেডি বাজে, ছেলে ঘুমিয়ে পড়েছে, কিছু না খেয়েই অ্যাজ ইউজুয়াল এবার আমরা খেতে বসলাম সবে। 7টা মতো বাজে এখন, বেরিয়ে পড়লাম আমরা ওখান থেকে, এখান থেকে আবার যেতে হবে দিদির বাড়িতে, নেমন্তন্ন আছে, দিদির বাড়ি আমাদের বাড়ির কাছে, তো মোটামুটি আশা করা যাচ্ছে ঘন্টা দুয়েক সময় লাগবে। অরবাবু তো প্রথম থেকে উঠা থেকে কান্নাকাটি আছে শুরু করেছে, জানি না কতটা কোঅপারেট করবে আমাদের সাথে, তো ঠিক আছে বেরোই এবার। একটু দুধ বানিয়ে নিলাম, কুকু একটু দুধ খেতে খেতে যাবে, খেতে পেয়ে গেছে, বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, খায়নি পরে। মাও আজ ফার্স্ট টাইম আর কি এতটা দূরে বেরিয়েছে, আমাদের বাড়ি পর্যন্তই এতদিন যেত, তো ওরও এখানে এসেই তো বিছানায় গড়াগড়ি যাওয়া শুরু করে দিয়েছে, তো দেখি ওকে কিছু টুকটাক একটু কিছু খাইয়ে দিয়ে তারপরে একটু বাড়ি যাবো গল্প গুজব করে, অনেকদিন আসা হয়নি তাই যাওয়ার পথে ভাবলাম একটু ঘুরে যাই, এই পথেই বাড়ি ফিরি তাই জন্য আর কি। কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করতে পারিনি, দিদির বাড়ি থেকে আড্ডা হাড্ডা মেরে তারপরে একবারে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরলাম, ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিলো, ওরও ঝ্যানঝ্যান করতে কান্নাকাটি করতে শুরু করে দিল, তারপরে ওকে খাইয়ে দাইয়ে শুলাম, তারপরে আর একদম এনার্জি ছিল না, অতখানি জার্নি করে এসেছি, সকাল থেকে আড্ডা গল্প হুড়োহুড়ির মধ্যে দিয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে তো ফটাফট রেডি হয়ে গেলাম, উঠতে দেরি হয়ে গেছে, কাজের দিদিও এসছে রান্নায় দেরিতে, তো কোনো রকম একটা ডাল ভাত আর ডিমের তরকারি করে দিয়ে চলে গেলো, কেননা টাইমও ছিল না আমাদের আর। সো এবার রেডি হয়ে গেছি, অরোকে দেবো মায়ের কাছে,
আর গিয়ে আমরা অফিস বেরোবো, তারপরে চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে। সো যাই হোক, আজকের এই সিম্পল ভিডিওটা, শপিং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন। সো আমরা আর যা যা আপলোড করবো, স্পেশালি আমাদের পুজোর যেসব ভিডিওগুলো, মানে পুজোর বিশেষ ট্রিপের যা যা ভিডিওগুলো আপলোড করবো, আর তার সমস্ত অ্যারেঞ্জমেন্টস ভিডিও আপলোড করবো, তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। সো হ্যাভ আ গুড ডে, বাই বাই।